ধর্ষণ মামলায় রাজধানীর মতিঝিলের আইডিয়াল স্কুল অ্যান্ড কলেজের পরিচালনা পর্ষদের সদস্য খন্দকার মুশতাক আহমেদকে স্কুলের ত্রিসীমানায় যেতে নিষেধ করেছেন চেম্বার আদালত। আপিল বিভাগের চেম্বার বিচারপতি এম এনায়েতুর রহিম খন্দকার মুশতাক আহমেদের জামিন বহাল রেখে আদেশ দেন। অন্য শিক্ষার্থীরা যাতে ক্ষতিগ্রস্ত না হয় সে কারণেই আদেশ দেন আদালত। বিস্তারিত আনোয়ার হোসেনের রিপোর্টে। গেল রোববার খন্দকার মুশতাক আহমেদকে বিয়ে করা আইডিয়ালের শিক্ষার্থী সিনথিয়াকে তার বাবার জিম্মায় দিতে হাইকোর্টে রিট দায়ের করেন মেয়েটির বাবা। শুনানি শেষে আপিল বিভাগের চেম্বার বিচারপতি এম ইনায়েতুর রহিম ছাত্রীকে বিয়ে করা বহিষ্কৃত গভর্নিং বডির সদস্য খন্দকার মুশতাক আহমেদকে মতিঝিল আইডিয়াল স্কুল অ্যান্ড কলেজ প্রাঙ্গণে প্রবেশে নিষেধাজ্ঞা দেন। সেই সঙ্গে গভর্নিং বডির কোনো কাজেও অংশ নিতে পারবেন না তিনি। বৃহস্পতিবার হাইকোর্ট ধর্ষণ মামলায় মুশতাককে 6 সপ্তাহের আগাম জামিন দেন। এই জামিন আদেশ স্থগিত চেয়ে চেম্বার আদালতে আবেদন করে রাষ্ট্রপক্ষ। আবেদনের পক্ষে শুনানিতে অ্যাটর্নি জেনারেল অ্যাডভোকেট এ এম আমিনউদ্দিন বলেন, স্কুল গভর্নিং বডির একজন সদস্য মুশতাক ছাত্রীকে বিয়ে করেছেন। এই সদস্য যদি স্কুলে যাতায়াত করেন তাহলে সে ভবিষ্যতে আরও ছাত্রীদের ক্ষতি করতে পারেন, এই জন্য সে যাতে স্কুলে প্রবেশ করতে না পারে এ বিষয়ে আদালতের হস্তক্ষেপ করা উচিত। এরপরেই আপিল বিভাগের চেম্বার আদালতের বিচারপতি বলেন, মুশতাক স্কুলের ত্রিসীমানায় যাতে ঢুকতে না পারে সেজন্য স্কুল কর্তৃপক্ষকে প্রয়োজনীয় পদক্ষেপ নিতে বলা হয়েছে। খন্দকার মুশতাক গভর্নিং বডির সদস্য থাকাকালে আইডিয়াল স্কুল অ্যান্ড কলেজের 11 শ্রেণীর ছাত্রীকে বিয়ে করেন। এই বিয়ে নিয়ে দেশ জুড়ে সমালোচনার ঝড় উঠে। খোদ রাষ্ট্রপক্ষের কৌশলীরা হাইকোর্টে বলেন, খন্দকার মুশতাক রক্ষক হয়ে ভক্ষকের কাজ করেছেন, এভাবে কোনো ছাত্রী ওই শিক্ষা প্রতিষ্ঠানে নিরাপদ নয়। এমনকি হাইকোর্ট বলেন, এটা বিকৃত রুচির বিয়ে। এর আগে গত 17 আগস্ট মতিঝিল আইডিয়াল স্কুল অ্যান্ড কলেজের গভর্নিং বডির দাতা সদস্য 60 বছর বয়সী খন্দকার মুশতাক আহমেদকে বিয়ে করা আইডিয়ালের ছাত্রীকে নিরাপদ হেফাজতে পাঠানোর নির্দেশ দেন হাইকোর্ট। একই সঙ্গে অভিযুক্ত মুশতাককে আগাম জামিন দেন আদালত। বিচারপতি শেখ জাকির হোসেন ও বিচারপতি এ কে এম জহিরুল হকের হাইকোর্ট বেঞ্চ এ আদেশ দিয়েছিলেন তখন। আদালত বলেছেন, আইডিয়ালের ছাত্রীর বয়স নিয়ে আসামিপক্ষ ও রাষ্ট্রপক্ষ পরস্পর বিরোধী বক্তব্য দিয়েছেন, তাই ভিকটিমের বয়স নির্ধারণ করা জরুরি। বয়স নির্ধারণ না হওয়া পর্যন্ত ভিকটিম ছাত্রী নারী ও সমাজসেবা অধিদপ্তরের অধীনে সেফ হোমে থাকবেন। তবে ছাত্রীকে প্রলোভন ও ধর্ষণের অভিযোগে করা মামলায় খন্দকার মুশতাক আহমেদকে 6 সপ্তাহের আগাম জামিন দিয়েছেন হাইকোর্ট। পরে মুশতাকের জামিন স্থগিত চেয়ে আবেদন করে রাষ্ট্রপক্ষ। ডেস্ক রিপোর্ট, নাগরিক।